जार्नी फुल तुम्हारा देखते तो गाइज फुल रास्ता चले तो गाइज दाड़ी फोटो शूट कर उठलाम उतार चढ़ाव रास्ता शुद्ध पाथर और पाथर मैंने खूब भालो करे चापते हबे बुझते ही पारछो तोमरा टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ये फिर जुड़ ना पाया लूटा लूटा किसने उसको ऐसे लूटा ये फिर उड़ ना पाया गिरता हुआ जो आसमां से आकर गिरा जमीन पर ए अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा अल्लाह के बंदे हंस दे अल्लाह के बंदे अल्लाह के बंदे हंस दे जो भी हो कल फिर आएगा কালকে হলে ভালো তো না মানে আজকের দিনটা এখানে কোথাও স্টে করলে তো না না ওটা খারাপ হয়েছে কালকে কেন যাব পড়ছ তো কি করে বলে নাকি ঠিক আছে আমি বসি বসে এখানে আমি বসি গাইস আর সত্যি হাঁটতে পারছি সব বুকে ব্যথা হয়ে গেল কিন্তু যেতে তো হবে উঠে অন গেছি মানে আমার এই করব উঠব যে করব দেনে দেনে শর্মা সিগঞ্জি তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পৃথ্বীরাজ চৌহানের কিল্লায় মানে পৃথ্বীরাজ চৌহানের কিল্লার সামনে আমরা আছি তো চলো তোমাদেরকে দেখাই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পৃথ্বীরাজ চৌহানের কিল্লাতে তো বেশি টাইম লাগেনি মোটামুটি তিন ঘন্টা লেগেছে আর তিন ঘন্টা আমাদের কাছে অনেক কমন এরকম কত টাইম খরচা করে তার ঠিক না তো চলো এবার ভিতরে যাওয়া যাক হ্যাপি নাই এটা হ্যাপি নাই বুস্ট ইজ দ্য সিগারেট অফ আর এনার্জি চলো একবার সিঁড়ি পেলাম এটা হচ্ছে আমাদের লাস্ট সিঁড়ি এবার তোমাদেরকে খতরনাক জিনিস দেখাবো খতরনাক ভিউ দাঁড়াও দেখো এবার তোমরা শুধু घोड़ा घोड़साल जिन देखो ওইখানে একটা প্রাচীর আছে দেখো তোমরা অনেক বড় প্রাচীর ওইখান থেকে স্টার্ট তোমাকে দেখাই ভালো করে প্রাচীরটা দেখো ওইখান থেকে স্টার্ট হয়ে 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 এই দিক দিয়ে আসছে মানে গোটা এটা ঘেরা আছে মানে বুঝতে পারছো মানে মান দাও ভাই লেজেন্ড গাইস আমি এখন যেখানে বসে আছি তোমরা একবার দেখবে দেখো এটা হচ্ছে সবচেয়ে টপ জায়গা এই মানে এইখান থেকে তুমি গোটা আজমের শরীফের ভিউ দেখতে পাবে মানে ভিউ দেখতে পাবে পুরো আজমের শরীফের ভিউ দেখতে পাবে তো এবার আমরা যাব আমাদের নিজেদের রুমে
আর এখানে মোটামুটি 8 কিলোমিটার হেঁটে আবার যেতে হবে। গাইস এটা হচ্ছে সেই পাথর যে পাথর খোঁজা হবে, যখন নামাজ পড়ছিলেন তখন সাদাত আঙুলটা উঠিয়েছিল না, শয়তানে পাথরটা ঠেলে দিয়েছিল, তো পাথরটা পড়ছে আর এই আঙুলটাতে আটকে গিয়েছিল। এটা হচ্ছে সেই পাথর, চলো দেখি আসো। খুব দুঃখ জীবন, কাঁদছে, আমি কাঁদবো খানিক পর। তো গাইস আমরা ছিলাম ওইখানে, দাঁড়াও 1 সেকেন্ড, ওইখানে ছিলাম আমরা আর ওইখান থেকে নেমে এইখানে গেলাম, মানে মোটামুটি এখানে 5 কিলোমিটার হেঁটে দিয়েছি আর মোটামুটি 3 কিলোমিটার আছে, তবে আমরা আজমের মানে বাজারটাতে পৌঁছাবো। ওকে, তো মোটামুটি টোটাল 16 কিলোমিটার হচ্ছে, 8 দুগুণ 16 কিলোমিটার হচ্ছে টোটাল আসা যাওয়া মিলে। হাবিবি কাম টু আজমের, আমি পুরো একদম হাবিব হয়ে গেছি, চোখে সুরমা টুরমা লাগিয়ে একদম মস্তান মাস্তান ভাই, সুলেমান ভাই। তোমাদেরকে যেটা প্রথমে বললাম আড়াই দিনের ঝোপড়া উপরে যেটা দেখাচ্ছিলাম, এখানে এইখানে এলাম, এখন দেখে নাও এইটা হচ্ছে আড়াই দিনের ঝোপড়া। তো এটার ব্যাপারে তোমরা যদি বেশি কিছু জানতে চাও তো ইউটিউবে সার্চ করে জানতে পারো, এটার ব্যাপারে অনেক অনেক ঘটনা আছে। আও চাই পিও, 5 মে প্যাডেল যাও ফ্রি মে, ধ্যান কিধর হে চাই ওয়ালা, ইধর হে জেব মে হাত ডালো, 10 কা নোট নিকালো, পয়সা না হো তো বাজু ওয়ালে কি জেব ফাড় ডালো। চাই মিলেগি দেবর ভাবি পিয়ে যা দেবর, চাই 5 রুপে মে, ইউপি ওয়ালো কি চাই পিও আজমের শরীফ মে, আও ইয়ে খোয়াজা কি বস্তি, চাই মিলেগি সস্তি, চাই 5 রুপে মে। তো গাইস ফাইনালি 7 কিলোমিটার পূরণ করলাম, আমার 1 কিলোমিটার আছে রুম পর্যন্ত যেতে, তো তারপরে ঘুমাবো, ঝেড়ে ঘুমাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি আর আমরা ওই পাহাড় গেলাম, আমার মাথা খারাপ হলো, শিরে এত পায়ে ব্যথা করছে বলার পরে। তো টাটা বাই বাই, নেক্সট ব্লগ কালকে আসবে, আর কালকের ব্লগ হবে আগড়া আগড়া।